যারা নিজর দোলান্দই ও নিজ গুণদই অহংকার করন, তারা জন্মে জন্মে বিশ্রী গুণহীন লাম্বাথুত ও বুবুনিয়ায় দুঃখ ভোগ করন্দি। যারা ধার্মিক হলি ন্যায় অহংকার করন, তারা কুকুল নগত পুরী ন্যায় জল জল্যা দুদুখ্যা গুণত ও সেয়ত পুরী যে ন্যায় বাড়ি দুঃখ ভোগ করন্দই। দুঃখ দুর্দশার খদানি সিদেগুড়ি ন্যায় নরঘাম সে অহংকার গরণাতুন বিরত হই ন্যায় কুশল খামানি মন দি ন্যায় সমানে দুঃখ মুক্তির চেষ্টা উচ্চাপূর্ণ থেবা। এবং যা কিছু ধর্ম হদা শুনিলা সিয়া বুঝিলা যা জানি ভাল্লা সিত্তুন অকুশল পাপ ধর্ম আনি বাদ দি ন্যায় কুশল পুণ্য আনি সমানে গর। এবং সত্য ধর্ম লই পরমাত্ম জ্ঞান লাভ করি ন্যায় জনম্ম সুখ সে আজা হয় জিয়া নির্বাণ অর্জি ন্যায় সংসার দুগতুন ববর জ্বালা যন্ত্রণাতুন মুক্ত হই ন্যায় একবারে তুমি যাব। ব্যাগ প্রাণী উন সুখী দোক ব্যাগ প্রাণী উন দুগতুন মুক্ত অদোক সাধু সাধু সাধু। একই নিয়ে দেবদূত সূত্র বসম্বন্ধে হুয়াজার তুমি মন দি শুনো। সংসারত যে সকল মানুষের পাপর প্রতি দর নেই লাজ নেই এবং ধর্মর প্রতি অনবিশ্বাস নেই শ্রদ্ধা নেই, তারা গরন্দে না গরন্দে সেই রকম অন পাপ কামনে যার ফলে তারা মরণের পর অশেষ দুঃখ ভোগ গরন্দই। তারার প্রতি করুণা পরবশ ওই ন্যায় দয়া করি ন্যায় ভগবান বুদ্ধ এই দেবদু সূত্র দেশনা করি দিয়ে এই হদানি শুনি নাই। তারা যদি একে না হলে জ্ঞান লাভ করি হারন তাহলে তারার মাংস জন্ম অজামিন মাংসরে দমক দি নাই দম হম লাগি নাই হলে যদি বুঝি নাই কিঞ্চিত পরিমাণে হলে তারা ধর্মপুণ্য অনুষ্ঠান করি নাই জীবনের সার্থক গুড়ি ভাড়া এই দেবদূত সূত্র দেশনা করার মূল উদ্দেশ্য। তবে এই সমস্ত বিষয় নিজের সুবিধি না দিলেই একেনা বুদ্ধর কথা বিলি নাই খুব মন দি আমল করি শুনি থেবা। মুই এদিকে শূন্য একসময় ভগবান বুদ্ধ শ্রাবস্তি দু অনাথবিন্দিকে তুলি দিয়া জেতাবন হিয়ানত এল। সেই সময় ভগবানে বিক্ষু নেড়ে দাগি নেয় হল বিক্ষুগণ বান্তে হইয়ায় বিক্ষু ভগবান বুদ্ধ এদিকে গই হল। হে বিক্ষুগণ যেমন হন সুক্ষর মানছি যদি দিয়ান গড়ের মধ্যে দুয়ারত থিয়ে ঠায় বা বৈঠায় তে মানুষচুন সমাদে দেব গড়ত মানুষ বেড়াতে দেগে সিটুন নিগলি যান দেব ঠিক সিদিকা মুইও সেই জ্ঞান করার মধ্যে মানুষ দুঃখিয়া মানুষর হনজন তুন নেই দিয়ে সিদিকা ম নিজর জন্ম অদে দেহঙর হীন হুলুয়া ডাঙর অদন্দে দেহঙর দোল বাঞ্জে অদন্দে স্বর্গ জাদন্দে নরবাদ পত্তন দুই দিয়ে এবং যে জিরিকে হাম গত্তন তেসিদিকে হাম এবং জন্ম অদন দুই দিয়ে দেওয়ার এবং জানি ভারমর যে প্রাণী উনি খুব গমে দালি মনে প্রাণে শ্রদ্ধা ভক্তি করি হিয়াদি হদাদি মনে দি শিল ফালে ইয়ন জ্ঞানী মানুষ চুনরে অন নিন্দা বদনাম নগরন সম্মুখ দৃষ্টি ও সম্মুখ দৃষ্টি হামানি যারা গজ্জন তার গত্তন তারা মরণের পর সুগতি স্বর্গজাদন দিয়ে দেওয়ার এই প্রাণীউন খাইয়া মন বাক্যে দি সদাদি গমে শিল ফালিয়া আর্য জ্ঞানী উনরে নিন্দা না করিয়া সম্মুখ দৃষ্টি এবং সম্মুখ দৃষ্টি হামানি করিয়া তারা মরণের পর মানুষ এত্তন দুই দিয়ে দেহঙর এই প্রাণীউন খাইয় বাক্য মনে দুশ্চিল আচরণ করিয়া আর্য জ্ঞানী উনরে বন্দাম করিয়া মিথ্যে দৃষ্টি এবং মৃত্যু দৃষ্টি হামানি করিয়া তারা মরণের পর প্রেত উলত জন্ম দন্দ দিয়ে দেওয়ার
এই প্রাণীউন আয় বাক্য মনন করিয়া জ্ঞানী উনরে নিন্দা করিয়া মিথ্যা দৃষ্টি ও মিথ্যা দৃষ্টি হামানি করিয়া তারা মরণের পর পশুপক্ষী কীট পতঙ্গ হুল নদন্দ দিয়ে দেওয়ার এই প্রাণীউন হায় বাক্য মনে দি দুশ্চিলতা আচরণ করিয়া জ্ঞানী উনরে নিন্দে করিয়া মিথ্যা দৃষ্টি ও মিথ্যা দৃষ্টি হামানি করিয়া তারা মরণের পর অপায় দুর্গতি অসুর লুবত ও নরবত কর্তন্দু দিয়ে দেগামর হে ভিক্ষুগণ তখন নরঘর জমদূত তুনিয়ে ভাবিবর দিয়ানরত ধরি নিয় যম রাজা ইদুন রান্দুই যম রাজারে গোজে দিনে হন্দুই দেব এই মানুষ্যয় মা বাপ বিক্ষুশ্রমণ এবং বয়োজ্যেষ্ঠ ডাঙর মানুষজনের প্রতি যে রকম ব্যবহার করে না দরকার তাই সেদিকে কম ব্যবহার না করে ইবারে কেনা হি শাস্তি দিব সেদিকে উচিত শাস্তি দেয় যমরাজা তারে তখন প্রথম দেবদূত সম্বন্ধে ফিজি ফিজি নানা কারণ দেখি নিয়ায় পুজোর করায় আচ্ছা পুরুষ তুই মাঞ্চ হুলত দেবদূত নীলন দে না দেখ তারপর ভাবিব হয় হই প্রভু না নদা দেগ তখন যমরাজা দীক্ষা করি হয় তারে হে পুরুষ তুই মাঞ্চ লগত শিবন গুরু নিজ ঘুম উত্তই লেদা ভেদা করি একত্তর করি থান থান দে ন দেখ তখন পাবিব হয় দিক্ষ হে দিক্ষুগণ তখন যমরাজা তারে হয় হে পুরুষ জ্ঞান বুদ্ধি ওই নেয় বুড়োহালিও তুই হি এদিকে সিদিয়া নগর মুইও জন্ম ওইধীন মুই জন্ম বন্ধ হরং জন্ম সারি নহরং নিচই মুই খাইও বাক্য মনে দি সৎকাম করিম পুণ্যকাম করিম এদিকে তুই চিন্তা নগর তখন ভাবিব হয় প্রভু প্রমত্ত হই নেয় উলিপ গুড়ি নেয় বুল বসত মুই সৎকাম পুণ্যকাম করি নহরং হে ভিক্ষুগণ তখন যমরাজা এদিকে গুড়ি হয় হে পুরুষ তুই প্রমত্ত হই নেয় বেউজ গুড়ি নেয় খাইও বাক্য মনে দি মনে সৎকাম নগর অথচ প্রমাদ বসে যেদিকে আন তুই গুজ্জ সেদিকে কর্মফল হই তুই বোক গুড়ি ভেবে সেই ভাব কামর মা ভাবে নগরন বেয়ে নগরন বনে নগরন বন্ধুয়ে কাবুর সাগরে নগরন ইত্যহুদুম্বই নগরন বিক্ষুশ্রম ব্রাহ্মণে এবং অন দেবেদায় তখন গুড়ি নদন তুই নিজে ভাব গুজ্জ আজেই তার নিজত্ব নই তার ফলানি কিনে বোক গড়া করিব হে ভিক্ষুগণ তখন যমরাজা প্রথম দেবদূত সম্বন্ধে নানান ভাবিত্য করি ফুজোর গড়ি এড়ায় আর দ্বিতীয় দেবদূত সম্বন্ধে ফুজোর গড়া ধরে হে পুরুষ তুই মাংস লুবত দ্বিতীয় দেবদূত নীল দেখি ন দেখ ভাবিব হয় নদ দেখ তখন যমরাজা হয় হে পুরুষ তুই মাংস লুবত বুড়ো গুজং হাঙিল লুদিক দুইতিয়া গিরি গির্জা গড়িয়া দিয়া আদিন বাজিয়া সাংঘাতিক বুড়ো দাঁত ভাঙা চুল ফাঙানা সাম সিধে সিধিয়া উগুড়ি দিয়া চুল গির্গির্জে সিরিয়া ও তিলকাহত সিয়া মিলিয়া বা মরত কি তুই নদেগ ভাবিব এদিকে হরি হয় প্রভু দিক্ষ হে ভিক্ষুগণ তখন যমরাজা হয় হে পুরুষ বুঝিবা যায় জ্ঞান হই নেয় বুড়ো হালি অহিত থর এদিকে সিদে নামা যায় মুই একদিন বুড়ো হই ভীম বুড়ো হালানরে মুই সারি যেই নহরং নিশ্চয় মুই খাইয়া বাক্যে মনে গম খাম করিম তখন ভাবিব হয় প্রমত্ত হই নেয় অলিপ গুড়ি নেয় বুল বসত মুই কম সৎকাম গুড়ি নহরং হে ভিক্ষুগণ তখন যমরাজা এদিকে গুড়ি হয় হে পুরুষ তুই প্রমত্ত হই নেয় খাইয়া বাক্যে মনে হন গম সব কাম নগর অথচ প্রমাদ বসত তুই যিরিক্ষা খারাপ কাম গুজ্জ সিরিক্ষা কর্ম হল তুই বোক গুড়ি ভেবে সেই ভাব কামানি তোর মাই নগরে বাবে নগরে বেয়ে নগরন বনে নগরন বন্ধুয়ে নগরন গাবুর সাগরে নগরন ইত্যহুদুমে নগরন বিক্ষুশ্রমণে নগরন শ্রমণ ব্রাহ্মণে নগরন এবং
অন দেবে দায় তব হাপানী গুড়ি নদীয় তুই নিজে ভাব গজ্য আজে থর নিজত্ব নই তার ফল ভোগ করা ভরিব। এই ভিক্ষুগণ তখন যমরাজা দ্বিতীয় দেবদূত সম্বন্ধে হুজুর গড়ানোর পর আরো তৃতীয় দেবদূত দিকেনে ন দেখে হুজুর গড়া ধরে, হে পুরুষ তুই মাঞ্চলুগৎ তৃতীয় দেবদূত নিগিল দেহি ন দেখ, তারপর ভাবিবই হয় না প্রভু ন দেখ। তখন ভিক্ষুগণ যমরাজা ধারে হয়, হে পুরুষ তুই মানব কুলত এমন খন মিলাবা মরত কি ন দেখ, যারা ফিরিয়াই রোগ ব্যাধি দুঃখ ভোগ গতন সাংঘাতিক ফিরুল্যা নিজ ঘুমুত্তই লেদা ভেদা উড়ি আগন উদি নভাতন পুরি নোহারন বেড়েই সেরেই নোহারন মানছে বিচ্ছানতুন তুলধন এবং বিচ্ছানত পরাধন সিদিকে মানুষ ন দেখ। তখন ভাবিবই হয় অয় প্রভু সিদিকে মানুষ দিক্ষ, হে ভিক্ষুগণ তখন যমরাজা তার এদিকে উড়ি হয়, ওহে পুরুষ জ্ঞান বুদ্ধি অনুযায়ী বুড়ো হালিয়থর কি এদুকে সিদে উৎপন্ন নয়, মুইও সকনে ফিরে হরং ঠিক নেই মুই ফিরাতুন মুক্ত হই ন হরং, আজে মর হাইবাক্য মনে নিত্য কুশল পুণ্যহাম গরণা এখান থই দরকার। তখন ভাবিবই হয় প্রভু প্রমত্ত অন্যায় ভুল বসত অজ্ঞান বসত অন ধর্ম পুণ্য মুই গরি ন হর ন কর। হে ভিক্ষুগণ তখন যমরাজা তারে হয় দিয়ে, ওহে পুরুষ তুই প্রমত্ত বলি তিনি হায় বাক্য মনে অনেক কান গম সৎ কান পুণ্যহাম নগরস অথচ প্রমাদ বসে তুই নানা ভাব গজ্য যেদিকে হাম তুই গজ্য সেদিকে হামর ফল তুই নিজেই কিনে বোক গুলি ভেবে, সেই ভাব কামানি তোর মাই নগরে বাবে নগরে বেয়ে নগরন বনি নগরন বন্ধুয়ে নগরন গাবুর সাগরে নগরন ইত্য হুদুম্বই নগরন বিক্ষুশ্রমণে নগরন ব্রাহ্মণে নগরন এবং হন দেবেদায় তভা পানি গুড়ি নদীয় তারা হনজনে ভাব বাক নলবাক তুই নিজে ভাব গজ্য আজে তোর নিজত্ব নই ভাবর ফল ভোগ করা ভরিব। হে ভিক্ষুগণ তখন যমরাজা তৃতীয় দেবদূত সম্বন্ধে হুজুর গণনার ফলে আরো চতুর্থ দেবদূত দিকেনে ন দেখে হুজুর করা ধরে, হে পুরুষ তুই মাঞ্চলুগত চতুর্থ দেবদূত নীল দিয়ে ন দেখ, এদিকে গুলি হয় প্রভু ন দেখ। তারপর হে ভিক্ষুগণ তখন যমরাজা তারে পুনর্বার এইভাবে হয়, ওহে পুরুষ তুই মাঞ্চলুগত কি এই দুঃখে ন দেখ, রাজা উনি অপরাধী সুর ধরি নাই নানান ভাবিত্য শাস্তি দেবে ন দেখ, যেমন বাড়ি লই বাজ্যান কষালই বাজ্যান মুগল লই মুগুরন আত্যাং হাবিদন ঠ্যাং হাবিদন আত্যাং হাবিদন হান হাবিদন নাক হাবিদন নাক কান হাবিদন মাদার থাল লোয়া সাম ফেলে দিনিয়ায় সিয়ত গরম লোয়া গুলি ঢালি দন শিরা সাম ফেলে দন জামুর সামসুল্য শিরা ঋষি লয় আজি নেই শঙ্কদক দুপ গুড়ি দন জামুরলৈ ধরি নেই মুহান অসম্ভব করি আ গুড়ি দন হান ও সুল করা পর্যন্ত মুহান দিহিত্যে দি হাবি দন আবিদিরে আগুন বলি দন মু হাবি দাঁত ভাঙি রাঙা গুড়ি দন গদা হিয়ানত ঠেলত বলি নেই খাবর বেড়ি নেই বাতি জালে আগুন বাজি দন গতনাতুন সামসুলি নেই ঠেঙা মুড়িত লাগেই দন দূরি বানি নে থানি থানি সেজে রান গত্তনা সাম অমরত অমর সাম থেমামুরিত লাগেই দন দিহিলুঙি ও দিয়াদুত লোয়ার হেবা ভিনে দিনাই লোয়া সার লই দরগরি মাটিত কুবিধান তা সেরোহিতে আগুন জ্বালি দন বর্ষি লই হিয়াতুন সামে রাখেলেই দন ধার বেচই এক ইঞ্চি করি গদা হিয়ান কুদি দন হানেদি লোয়ার শেল ভরি দিনে মাদিত দরগরি কুবি জিয়ান ঠেঙত দড়ি জোরে সলা মারি মারি থানন গরম থালত ফেলে দিয়ন জেদাবাদে বাত হেইন ভিয়া হুররে সাবান জেদাবাদে ফাঁসি দিয়ন এবং অশিলয় হাবি ফেলান। এ সমস্ত শাস্তিতে দেখি ন দেখ পাবি হয় প্রভু দিক্ষম। এই ভিক্ষুগণ তখন যমরাজা হয়, ওহে পুরুষ তুই জ্ঞান বুদ্ধি হলে বুড়ো হালিও কি এরকম চিন্তা নগর সংসারত যারা ভাব কাম করন তারা এই জীবনত নমত্তা এই দিককে নানা শাস্তি ভোগ করি ভান আর মরি গেলে বই পরহালে তো
সুদু পরিবেশ কই হন ইয়াব নেই আজে মুই অবশ্যই আয়া বাক্য মনে কুশল পুণ্য কাম করি তারপর ফাইব হয় প্রভু মুই প্রমত্ত অন্যায় ভুল বসত অজ্ঞান বসত অনেক কাম কম সৎ পুণ্য কাম করি নহর নগর তারপর হে ভিক্ষুগণ তখন যমরাজা তারে হয়দি ও হে পুরুষ তুই প্রমত্ত গুরি অজ্ঞান বসত আয় বাক্য মনে অনেক কাম গম পুণ্য হাম নগর অদশ নানা রকম পাপ কাম গুরি নেয় সুখ গুজ্জ যেদিকা হাম গুজ্জ তুই সে হামর ফল নিজেই বোক করি হবে কিনে সেই পাপ কামানি তর মাই নগরে বাবে নগরে বেয়ে নগরন বনি নগরন বন্ধুয়ে নগরন গাবুর সাগরে নগরন ইত্য হুডুম্বই নগরন শ্রমণ ব্রাহ্মণের নগরন এবং অনদ দেবে দায় তভাব পানি গুরি নদন তারা হনজনে সাবর বাগি নহবাক কারণ তুই নিজে ভাব গজ্জ কাজেই থর নিজত্ব নই ফাবর ফল বোক গড়া ভরিব তখন যমরাজা চতুর্থ দেবদূত সম্বন্ধে পুজোর গড়নের পর আরো পঞ্চম দেবদূত দিকেনে ন দেখে পুজোর গড়া ধরে ও হে পুরুষ তুই মাঞ্চলগত কি পঞ্চম দেবদূত নিগিল দে ন দেখ সে ভাবিবই হয় কই প্রভু নন দেখ এই ভিক্ষুগণ তখন যমরাজা হয় দিয়ে ও হে পুরুষ তুই মাঞ্চ লগত এমন কোন মিলেবা মরত মরা মানুষ ন দেখ একদিন মরা দুদিন মরা তিনদিন মরা আমার অনাদক ফুল্য মরা নীল রং মরা এবং রক্ত ফুল নীল সাংঘাতিক খোঁজাবাদ মরা মানুষ কি ন দেখ তারপর ভাবিবই হয় প্রভু শ্রীক্ষেত দিক তখন যমরাজা হয় ও হে পুরুষ সে সময় জ্ঞান বুদ্ধি হইলে বুড়ো হালিও কি তুই এদিকে সিদ্ধান কর ওহো মুই একদিন মরি যে মরণানরে মুই সারিন যে নহার আজেই খাই বাক্য মানে মর কল্যাণ কর্ম করা হইব তখন সে ভাবিব হয় প্রভু মুই প্রমত্ততা করি নাই সেই সময় পুণ্য হাম করতে সমর্থ নহ পুণ্য করি নহার হেলি কুয়ান তখন যমরা যাইবাদে হয় এহে পুরুষ তুই অজ্ঞান বসত প্রমত্ত গুরিতে নিয়াই হাইয়া বাক্য মনে হনেক কান পুণ্য নগর কর্ম নগর অতস নানা রকম ভাব খাম গরি নেই সুখ বোক গজ্জ তুই যেদিক খাম গজ্জ সে খামর ফলে কিনে তুই নিজে বোক গরি ভেবে সে ভাব খামে তর মাই নগরে বাবে নগরে বেয়ে নগরন বনে নগরন বন্ধুয়ে নগরন গাবুর সাগরে নগরন ইত্য হুডুম্বই নগরন শ্রমণ ব্রাহ্মণে নগরন এবং খন দেবে দায় ও থভাব পানি গরি নজন তারা হনজনে ফাবর বাগি নহবা তুই নিজে ভাব গজ্জ তাদের থন নিজত্ব নই এখন ফাবর ফল বোক করা হরিব হে ভিক্ষুগণ যমরাজা পঞ্চম দেবদূত সম্বন্ধে পুজোর গড়ি হারাই যখন জুরু হয় তখন নিরয় ফাল যমদূত তুনি ফাঁপি পরে ফাচ্ছান বান্ধব বানি হেলাম খুব সাংঘাতিক গরম জোরজল্য লুয়ার জাদি দিবিয়া দিয়ানরত শিগর দিয়ান ঠেঙত দিবিয় শিগর এবং বুব দিক শিগর এদিকে উড়ে ভাবি বই খুব সাংঘাতিক আগাচ্ছিয়া দুঃখ যন্ত্রণা বোক গরম কিন্তু যেতক্ষণ গুজ্জা ভাবর ভাব কামর ফলানি হয় ন যায় ততক্ষণ তার মরণ নয় সেই বিক্ষুগণ তারপর নিরয় ফালুনে ভাবি ভরে সরল গুড়ি ভরি নেয় কুরল লই দার্ব ভারে ভরা ফারা ধরন উজুঞ্জা থে লামুঞ্জা ফিরে করি নেয় খুর লই সাদা ধরন রথ গাড়ির জুড়ি নেয় জুড়ি রাঙা জল জল্য খুব গরম মারি কিজে মুজুঙে আদা বাজাই দন আর সিদিকা রাঙা জল জল্য গরম আউন মুরত উদনি লামুনি করা থার হন নিরয় ভালুনি ভাবি উজুঞ্জা থে লামুঞ্জা ফিরে করি নেয় জল জল্য রাঙা লুয়া হুম্বিনর ভাত ফেলে দন দই সিহত পাবি উনি ফেনা দুঃখিয়া শিখতে শিখতে লুয়ার লুয়ার রঘর সমারে গুড়ি গুড়ি থাকে লুয়া হুম্বি নরগত মুয়াত থাকে থলাত থাকে দাগাইন দি যান এদিকে গড়ি সিহত তারা সাংঘাতিক দুঃখ ভোগ গরম তবুও যাবত ফাপ পানি হয় না যায় থাবত ফাবি উনার মরণ নয় এ সমস্ত শাস্তি এনে দি দেয় নিরয় ভালক কুনি আবার মহানারগত ফেলে দন্দ হে দিক্ষুগণ
সেই মহানরকানি আলাদা এদকিয়া মহানরকানি সের গুঞ্জা ও সের ইত্যাদি সেরান দুয়ার আগে রাঙা দোক দোককে লোয়ার দেওয়াল লই সের ইত্যাদি গিজিয়া উগরে দিও দাকিয়া নরগর তলানিও জল জলিয়া রাঙা লোয়ার তৈয়ারি এই নরগর গরম ত্যাগ সমানে নরগর সের ইত্যাদি একশত যোজন পর্যন্ত দূর যায়। হে ভিক্ষুগণ, সেই মহানরগর খুব দেওয়ালর খুব গরম আগুন দিল ফজিম দেওয়ালত খুব জোরে দুধ কাজ শ্রীকা ফজিম দেওয়ালত তুন আগুন দিল নিগিলিনে ফুক দেওয়ালত জোরে দুধ কাজ উত্তর দেওয়ালত তুন আগুন দিল নিগিলিনে দগিন দেওয়ালত দুধ কাজ দগিন দেওয়ালত তুন আগুন দিল নিগিলিনে উত্তর দেওয়ালত জোরে দুধ কাজ ফলের তুন আগুন দিল উদিনে উগুরে দুধ কাজ এবং উগুরের তুন আগুন দিল লামিনে তলে দি দুধ কাজ এদিকে গুড়ি ভাবে উনিশিয়ত খুব আগাতিয়া হাত খাটিয়া সহ্য নইয়া দুঃখ বোক গরম কিন্তু যতক্ষণ ভাব কাম হয় না যায় ততক্ষণ আগুনত ফুরি গেলেইও ভাবি উন ন মরণ। ভিক্ষুগণ, খুব দীর্ঘকাল পরে দি ক্ষণ ক্ষণ সময় হঠাৎ করে সেই মহানরগর ফুক দুয়ারান খুলে যায়, তখন ভাবি উনি দাবা দাবা ওই কুলজিয়া দুয়ারা মুখে যান। সেই সময় দাবা দাবা যাবে তারার হিয়াসাম এরা রক এবং আগুন পুরি দিনে দুমনি গিলি যায়। ছয় হিত্য তুন এভাবে হাক্কে ইন্দি হাক্কে উন্দি করি যান আজার আজার বজার ভরে যখন কুল দুয়ারর খাই খাই লুইবাক কই তখন কুল দুয়ারান বরাত গুড়ি বানা যায়। সিহত তারা খুব সাংঘাতিক দুঃখ ভোগ করন, তবে যতক্ষণ ভাব কর্ম হয় না যায় ততক্ষণ ভাবি অন্য মরণ। ভিক্ষুগণ, খুব দীর্ঘকাল ভরেন দি সেই নরকানির ফুজিম দুয়ার খুব ফুজিত একেনা গুড়ি হুলা যায়। উত্তর এবং দগিন দুয়ারানো সিঁড়িতে গুড়ি সাক্ষণ গুড়ি হুলা যায়। তখন সেই নরকার ফাবিউনে দাবা দাবা সেই হুলা জিয়া দুয়ারা মুখিয়া যান দাবা দাবা জানে তখন তারার হিয়া সাম এরা রক এবং আর হরাউন পুরি যেই দুমানি গিলি যায়। এদিকে গুড়ি দুঃখ ভোগ গুড়ি নাই অলাইও তারা যখন নিগিলি বাচ্চায় দুয়ার খাই যান তখন বরাত গুড়ি দুয়ারান মানা যায়। হাজে ভাবি উনি নিগলি না হয় নাই খুব দুঃখ ভোগ করন কিন্তু ভাব কর্ম হয় না যায় পর্যন্ত তারা মুড়ি না যান। এই ভিক্ষুগণ, খুব দীর্ঘকাল করেন দিন আরো ফুক দোয়ারান খুলে যায়। তখন ভাবি উনি দাবা দাবা দিই নাই ফুক দোয়ারান দি নিগিলি যান দই নিগিলি যা দিয়ে হতাশে দুঃখ তারা ভোগ করি বান সিয়ান হই নাই বর্ণনা করি হারানো যায়। এই ভিক্ষুগণ, সেই মহানরক কানি দাগে দি বাচ্চা আগে বিরাট গুয়া নরক ভাবি উনি মহানরগত তুন নিগিলি নাই সেই গুয়া নরগত পরম দই সেই গুয়া নরগত সুচিমুখ অর্থাৎ সুজমুনাঙে এক বাবিত্যে ফুক আগন সেই ফুক কুনি প্রাণী উনর হিয়া সাম এরা রক ও আরুণ লারে লারে উড়ি সেই নাই আরম্ভ গত সেই দন্দই এদিককে উড়ি ভাবি উনি সিয়দ খুব অসহ্য দুঃখ ভোগ করন দই কিন্তু ভাব কামর ফল সেজ নয় পর্যন্ত তারা সিহদ না মরম। সেই গুয়া নরগর দাগেন দি বাচ্চিয়া রাঙা জল জলিয়া বিরাট কুকুল নরক কানাগে গুয়া নরগর তুন নিগিলি নিয়াই ভাবি উন সেই কুকুল নরগর পরন দই সিহদ তারা সাংঘাতিক দুঃখ ভোগ করন দই কিন্তু ভাব কামর ফল হয় নয় পর্যন্ত সিহদ তারা না মরম। তখন হে ভিক্ষুগণ, এই নরগর দাগেন দি বাচ্চিয়া খুব ডাঙর সিম্বলি বন নরক এই সিম্বলি বন বনর একগুয়া গাছ এক যোজন জল খাতাউন ওলাকে সুলো আঙুল লম্বা এবং বীরবিচিয়া সুইচিয়া আর আগুনাত ফুইচিয়া লুয়া সলা দক জল জলিয়া রাঙা নিরয় ফালক কুনি ভাবি উনরে সে গাছ চুনত উদা বাজেই আর লামা বাজেই জন তখন ভাবি উনি সাংঘাতিক দুঃখ ভোগ করন দুই কিন্তু কর্মফল সাইজ না হলে তারা কোনো দিন ন মরণ। এই ভিক্ষুগণ, সেই সিম্বলি বনের দাগে দি বাচ্চা অশিপত্র বন ভাবি উন আরো হিয়ত সমান দই তখন বুঝার বাজি নিয়ে ফাতা আনি ভাবি উনর হিয়াত বাজি আর ঠ্যাং নাক কান বেকানি খাবা যায় এদিককে উড়ি তারা সিও দর্শাঙ্গাতিক দুঃখ ভোগ করন কিন্তু ভাব কই ন গেলে তারা সিও দন মর। এই ভিক্ষুগণ, সেই অশিপত্র বনর দাগেন দি বাচ্চা করি খারাপানি নদী ভাবি উন সেই নদী আনত পরি নাই সরা আনত পরি নাই হাক্কে বাজন হাক্কে দুবন এদিককে উড়ি ভাবি উনি উজঞ্জা লামুঞ্জা যেই ফান সিহত তারা এদিকে উড়ি খুব সাংঘাতিক দুঃখ ভোগ করন কিন্তু ভাবর ফল না ফুরেলে তারা সিহত না মরণ।
এই ভিক্ষুগণ তখন নিরয় ফলক শুনে ভাবি উনরে বুদ্ধির গাড়ি নিয়ে ফানি 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 তুন কুলত শরৎ তুলন এবং এদিকে ওই হন হে পুরুষ তত্তুন কি হেবার মনে হন ভাবি উনি হন ও প্রভু মাতুন কে হু প্যাত পুরের তখন নিরয় ফলক শুনে দুঃখ দুঃখের গরম লোয়ার দামুরা লই থামুয়ান আগুরি দিনে দুঃখ দুঃখের গরম লোয়া গুড়ি হাবিল এদিকে গুড়ি তার উত সদা ফ্যাট ও আদুরিয়ে নিয়ে ফুরি দিনে নারী ভুড়ি শুদ্ধ লুয়া গুড়ি তলাতে নিগলিয়ে যায় এইভাবে ফাবি উনি খুব সাংঘাতিক দুঃখ ভোগ গরম কিন্তু এডাল দুঃখ পেলেইও হাপ কামর ফল শেষ না হলে তারা মনন নয় হে ভিক্ষুগণ তারপর নিরয় ফালক শুনে পুনর্বার আবার হন হে পুরুষ তত্তুন কি হেবার মনে হয় তখন ভাবি উনি হন প্রভু মাতুন খুব সাংঘাতিক পানি সাজ করার লই এই হোদা যদি ভাবি উনি হন তখন নিরয় ফালক শুনে দোক দোকিয়ে গরম রাঙা লোয়ার জামুরালই থামুয়ান আগরি নাই সাংঘাতিক গরম রাঙা লোয়ার রস থামুয়ান দালিদন এদিকে ঘুরিও তারা উত মু গলা ফ্যাট ও বারালা দড়ি ফুরি জিনিয়ায় তলা দিয়ে লোয়ার শব্দা নিয়ে যায় এভাবে তারা খুব দুঃখ ফেলেই কিন্তু ভাব কামর ফল না ফুরেলে তারা হনাদিন নমরম তারপর হে ভিক্ষুগণ এ সমস্ত শাস্তি নির্দেশনার পর আবার নিরয় ফালক কুনিয়ে ভাবি উনরে মহানারগত ফেলে দন্দই এই ভিক্ষুগণ আর এন্দি হন এক সময় যমরা যাতুন এদুকিয়া চিন্তিয়া মন উইয়ে আহা সংসার যারা ভাব অহুজল কর্মবরণ তারা এই রকম নানান বাবিত্য নিজে গুজ্জা খামার ফলে নরক যন্ত্রণা ভোগ করন দি ওহু মুই যদি সংসারত মাংস জন্ম লাভ করি ভারঙ্গই সে সময় অর্হাৎ সম্যক সমুদ্রে যদি সংসারত জন্ম অয়ৈ তাহলে সেই সময় তারে মুই খুব গমে দালে সেবা পূজা করিম বই সেই ভগবানে মরে তখন ধর্ম উপদেশ দিব এবং তা উপদেশ শুনি নাই মুই জ্ঞান লাভ করি নাই সমস্ত দুগত্তুর মুক্ত হয়ে যেন বই হে ভিক্ষুগণ এ সমস্ত বিষয় আনি মুই অন্য হন শ্রমণ বা ব্রাহ্মণ তুন শুনি নাই না আমার মুই নিজে দিয়ে জানি নাই নিজে হয়ে পারি নাই এবং নিজে দিনে দেই খুব দলে দালে জানি ভাজ্য এই শিক্ষায় মুই তোমার এই হদানি হতে ইনি বুদ্ধ হইয়া দেয় তখন ভগবান সুগত সস্তা ইয়ান হই নাই হই তারপর আরো এদিকে গুলি হল সংসারত এই সকল দেবদূত দিনিয়াই দেইও যে সকল মানুষ পঞ্চকামগুণে আসক্ত হই নাই প্রমত্ত করি বেহজ করি নাই জীবন যাপন করন তারা অতিশয় হীনজন্ম অভায়ত করি নাই পুরি দীর্ঘকাল দুঃখ শোষণা অনুতাপ ভোগ করন দই আর সংসারের মধ্যে যারা সৎপুরুষ তারা এ সকল দেবদত্তুন দিনিয়াই সারি আর্যসূত্য ধর্ম অনদিন অলিপ নগরন পরমাত্ম নন বেউন নন তারা জন্ম মৃত্যু অয়দি হারন জিনিচ্ছে নিলই তৃষ্ণা ও মিথ্যা দৃষ্টি গত্যে দরান এবং অনাসক্ত আর হন জিনিসের প্রতি লোক তৃষ্ণা উৎপন্ন নগরী নেয় জন্ম মৃত্যু হয় করি নেয় ব্যাগ দুগত্ব মুক্ত হয়ে যান লই তারাই আসল জিনিস লাভ করন তারাই প্রকৃত সুখী হন বর্তমান জীবনত সমস্ত ক্লেশ দুঃখ ফেলেই দিনিয়ায় সমস্ত শত্রু ভয় পার ওই দিনিয়ায় সর্বদুগত্তুর মুক্ত ওই দান দই সকল প্রাণী সুবিয় দোক সকল প্রাণী দুগত্তুর মুক্ত ওই জাতক কই সাধু সাধু সাধু